প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি টি সিনেমার নতুন আয়োজন আপন করে পাবো বলে অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা মুখোমুখি হব দেশ তথা দেশের সংস্কৃতি, অর্থনীতি এসব নানা অঙ্গনে যারা ক্রমাগত অবদান রেখে চলেছেন। আমরা আজ এই প্রথম অনুষ্ঠানে মুখোমুখি হয়েছি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরীর। দিদি, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি এবং সেই সঙ্গে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার অসংখ্য ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন। আমি তোমাকে এবং টি সিনেমাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই ধরনের একটা অনুষ্ঠানে আহ্বান করার জন্য। আমরা অনুষ্ঠান শুরু করব আপনার সিনেমা দেখার প্রথম স্মৃতি দিয়ে। আপনার মনে আছে কিনা যে কোন ছবিটি প্রথম দেখেছিলেন? আমার প্রথম যে ছবিটা দেখেছিলাম অনেক ছোটবেলায়, সেটার নাম মনে নেই, কারণ ওটা একটা বিদেশি ছবি ছিল। আমি আমার সিনেমা হলের কথা মনে আছে, সিনেমা প্যালেস চট্টগ্রামে, একটা বিদেশি কোনো রাশিয়ান ছবি ছিল, অসম্ভব যুদ্ধ বিগ্রহ চলছিল, আমরা সিটের তলে লুকেছিলাম মোস্ট অফ দ্য টাইম। তারপরে দ্বিতীয় সিনেমাটা আমার ভালো মতো মনে আছে, সেটা হচ্ছে নয়নতারা, হ্যাঁ, সুচন্দা নায়িকা ছিলেন, ওটা ভালোভাবে দেখেছি। সেটা সিনেমা হলে? সিনেমা হলে। কোন সিনেমা হলে? এটাও বোধহয় সেই সময় খুরশিদ মহল, মানে চট্টগ্রামে কোনো সিনেমা হলে হবে। তারপরে নীলাকাশের নিচে, এইসব ছবিগুলির কথা মনে আছে। তারপরে তো অনেক ছবি দেখেছি, গোলাপী এখন ট্রেনে, তারপরে সূর্যকন্যা, সীমানা পেরিয়ে, সুজন সখী, অনেক ছবি দেখেছি। আচ্ছা, এই যে আপনি ছোটবেলায় বাবা মায়ের সঙ্গে সিনেমা দেখতে যেতেন, সেই চর্চাটা কি আপনার এখন সময়টা কি হয় বা বা আপনার ছেলে মেয়েদের নিয়ে পরিবার? হ্যাঁ, আমি এখনো আমি ছেলে মেয়েদেরকে নিয়ে দেখতে পারি বা না পারি, আমি নিজেই যাই, বন্ধু বান্ধবের সঙ্গে যাই। আর বাচ্চারা যখন থাকে, আপনার একদম অভ্যেসের মধ্যে? হ্যাঁ, আমার অভ্যেসের মধ্যে, মানে ভীষণ ভালো লাগছে এই এই কথাটি শুনে। আচ্ছা, আপনার এ যাবৎ দেখা সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে প্রিয় কোন ছবিটি আপনার মনে পড়ে? কয়েকটা ছবিও যদি বলেন বাংলা চলচ্চিত্রের কথা। হ্যাঁ, সীমানা পেরিয়ে খুব ভালো লেগেছিল, গোলাপি এখন ট্রেনও ভালো লেগেছিল, কিংবা সুজন সখীও ভালো লেগেছিল। তখন ওই সব ছবি ভালো লাগতো, তখন তো আমরা অত ইন্টারন্যাশনাল ছবি দেখিনি না, তখন তো বাংলাদেশে যেটা হচ্ছিল সেগুলো দেখতে পেলাম। তারপরে প্রথম আমি মনে হয় বিদেশি ছবি দেখি 77-এ, সেটা হচ্ছে সানফ্লাওয়ার। হ্যাঁ, ওটা অনেক মনে আছে, সোফিয়া লরেন একজন ছিলেন। তারপরে তরুণ মজুমদারের নিমন্ত্রণ, এই ছবিগুলো মনে কথা মনে আছে। তারপরে সত্যজিৎ রায়ের অনেক ছবি দেখি, পরে তো একটা ভিসিআর একটা কালচার হলো, তখন সেই সেই মাধ্যমে অনেকগুলো বিদেশি ছবি দেখার সৌভাগ্য হয়েছে। পরে এখন তো সিনেমা হলে গিয়ে অনেক ছবি দেখি, দেশের বাইরে এবং দেশের মধ্যে। এই যে একটা সময় আমরা বলি যে সিনেমার সোনালি দিন, যেই সময়টা, যে সময় আপনারা সিনেমা দেখেছেন এবং সিনেমা হলে গিয়ে, এখন দিনে দিনে আমরা উপলব্ধি করছি যে কেউ কেউ মনে করেন, এবং হয়তো বাস্তব অর্থে সেটা সত্যিও, যেই যেই দিনের দিকে আমরা এগোচ্ছি ক্রমাগত, অনেকে ধ্বংসের কথা বলে, ধ্বংসের মুখের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, ইন্ডাস্ট্রিতে একে একে সেই দিকেই আমরা ধাবিত হচ্ছি। তো সেটা কেন, বা আপনার 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 দৃষ্টিতে কেন, আপনার মন্তব্য এই বিষয়ে কি? প্রথমত আমি বলবো, আমাদের ছোটবেলায় সিনেমা হলে যাওয়াটা একটা বিনোদন ছিল। এখন বিনোদনের তো অনেকগুলো এভিনিউ তৈরি হয়েছে, কিন্তু অন্যান্য দেশে দেখা গেছে যে অনেকগুলো এভিনিউ তৈরি হওয়া সত্ত্বেও সিনেমা হলে গিয়ে এখনও লোকজন সিনেমা দেখে, কারণ ওটা একটা লার্জার দেন লাইফ একটা এক্সপিরিয়েন্স। এবং সিনেমা হলে দেখার যে মজাটা, সেটা হচ্ছে একটা সাউন্ডের এফেক্ট, একটা বিশাল বড় স্ক্রিনে ছবি দেখার অভিজ্ঞতা, একই সঙ্গে আমি কোথাও যাচ্ছি, একটা এন্টারটেইনমেন্ট, সেটাও একটা ব্যাপার আছে, ফ্যামিলি বন্ডিং, হ্যাঁ সেটাই, এবং সংস্কৃতিকে জানা, হিস্ট্রিকে জানা, সব কিছুকে জানার একটা মাধ্যম সিনেমা হল। সুতরাং এখন বাংলাদেশে এটা কেন কমে যাচ্ছে, একটাও বলতে হবে সেরকম সিনেমা কি আমরা পাচ্ছি, মানে ক্রমাগতভাবে আমাদের স্পোরাডিক্যালি কিছু কিছু ভালো ছবি হচ্ছে, তখন দেখা যাচ্ছে সবাই সিনেমামুখী হচ্ছে, সেই সিনেমাটা দেখছে, কিন্তু প্রতি মাসে একটা নতুন করে ভালো ছবি আসা, সেরকম তো আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের এক বা একাধিক ছবি আসা, সেটা তো হচ্ছে না, বিশেষ করে বাংলা ছবির কথা বলছি। আবার অন্যদিকে আমাদের বিদেশি ছবি শুধু হলিউডের ব্লক ব্লাস্টার আসছে, সেটা অবশ্যই আরবান সেন্টারে যারা আছে সিনেপ্লেক্সে তারা দেখছে, এবং ছবিগুলি সিনেমা হলে ভালো চলছে, ব্যবসাও করছে ভালো। তাহলে আমি যদি ওভারঅল বাংলাদেশে আমাদের আমাদের মনে হয় সিনেমা হলগুলো যে অবস্থা, সেটার উন্নতি করতে হবে। একই সঙ্গে আমার দেশীয় সিনেমা, যেহেতু আমরা 50 বছর ধরে প্রোটেকশন দিলাম, তাতে করে তো আমরা দেখছি না যে আবার ইন্ডাস্ট্রিতে অনেক ভালো ভালো ছবি
বিগ নাম্বারসে আসছে। বছর যদি চারটা ছবি হয়, দুটা ছবি হয়, তাতে করে তো সিনেমা হল চলে না। সুতরাং সিনেমা হলের স্ক্রিন অবশ্যই বাড়াতে হবে, উপজেলা লেভেলে যে সিনেমাগুলি আছে সেগুলি সংস্কার করতে হবে, এবং এটা করলে আমার মনে হয় বাংলাদেশের মানুষ তো মুখিয়ে আছে ফর এন্টারটেনমেন্ট, তারা কিছু না কিছু করতে চায়, মানে এবং ডিসপোজেবল ইনকামও হয়েছে। তারা সিনেমা হলতে না গিয়ে হয়তো মানে কি বলবো, দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো করে টেলিভিশনে দেখছে। সুতরাং স্ক্রিন বাড়ালে, মডার্ন করলে, এবং সেই সঙ্গে আমার মনে হয় এটা আমাদের সংস্কৃতি একটাও একটা ইম্প্যাক্ট করবে। এবং সেই সঙ্গে মানে আপনি নিজেও এটা উপলব্ধি করেন যে অসংখ্য তরুণ সারা দেশব্যাপী কিন্তু তৈরি হয়ে আছে, তারা সিনেমা করবে, সিনেমার সঙ্গে যুক্ত হবে। সুতরাং তারা যদি কোনোভাবে এই সব এই কাজগুলোর সঙ্গে যুক্ত হতে পারে বা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হতে পারে, অনেক এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে। হ্যাঁ, একদম তাই, প্রফেশন হিসেবে নিতে চায়। যেমন অনেকগুলো ইউনিভার্সিটিতে এখন সিনেমা নিয়ে পড়ানো হয়, কিন্তু হতাশার কথা হচ্ছে যে এই মানুষগুলো বেরিয়ে কোথায় কাজ করবে। কারণ আমি নিজেও সিনেমা নিয়ে পড়েছি, কিন্তু আমার হয়তো প্যাশন আছে বলে আমি লেগে আছি এই বিষয়টার সঙ্গে, কিন্তু অসংখ্য তরুণ সেই ধরনের সাহস করতে পারাটা একটা আসলেই চ্যালেঞ্জিং। তো সেই বিবেচনায় মানে আপনি কি মনে করেন যে আসলে ইন্ডাস্ট্রিটাকে আরেকটু, যেহেতু আপনি সফল ব্যবসায়ী একজন, আপনার সেই অভিজ্ঞতা থেকে আপনি কিছু পরামর্শ আপনি দিতে পারেন যে সেই ব্যাপারে ভেবে দেখবেন যারা এই বিষয়টি নিয়ে কাজ করেন, এই এই ব্যবসার জগতে আছেন, মানে সিনেমা নিয়ে ব্যবসা। শুধু আমার স্ক্রিন যদি আমি বাড়াই তাহলে ওই স্ক্রিনদেরকে আমাদেরকে ব্যবসা সিনেমা দিতে হবে। যেহেতু বাংলাদেশে এখনও সেরকম ছবি হচ্ছে না, তাহলে আমাকে ইম্পোর্ট করতে হবে। এখন আমাকে দেখতে হবে যে হিন্দি ছবি আনলে যদি আমি বছরে কিছু ছবি আমি অ্যালাউ করি তাহলে ওরা কিছু ব্যবসা করতে পারবে। তাহলে একটা কম্পিটিশন তৈরি হলে আমি মনে করি পাশাপাশি বাংলাদেশেও ভালো ছবি তৈরি হওয়া শুরু হবে। এবং আমার মনে হয় না যে আমি যদি একেবারে ঢালাওভাবে খুলে দিই তাহলে একটা, মানে আমি যদি কন্ট্রোল ম্যানারে কিছু ছবি আনতে দিই যেগুলো হচ্ছে যে চলবে, দর্শকের ভালো লাগবে এবং আমাদের সংস্কৃতির সঙ্গে রেলেভেন্ট, সেটা হিন্দি ভাষায় হোক, বাংলা ভাষায় হোক, কিংবা সাউদের কোনো ছবি ডাবিং করাই হোক, ভালো ছবিগুলি যদি আমরা আনতে পারি তাহলে আমাদের দর্শকরাও একটা ভালো ছবি দেখতে পারবে সাউথ এশিয়াতে। ঠিক একইভাবে আমি মনে করি ইরানি ছবিও আসতে পারে। এরকম করে আসলে আমার মনে হয় আমাদের সিনেমা হলও ভালো চলবে, সেই ক্ষেত্রে আমার প্রতিটা উপজেলা লেভেলে আমি মনে করি একটা সাংস্কৃতিক অঙ্গন তৈরি হবে। আমাদের যারা যারা সিনেমা নিয়ে কাজ করতে চায় তাদেরও মার্কেটটাও বড় হবে। 16 কোটি মানুষের বা 17 কোটি মানুষের মার্কেটটা তো ছোট হওয়ার কথা না। সাউদে তো ভালোভাবে ওদের রিজিনাল ছবি চলে, আমাদের চলবে না কেন? কিন্তু ব্যাপারে ইন্ডাস্ট্রিতে একটা কথা এরকম চালু আছে যে মানে হিন্দি ছবি এলে একটা একটা জায়গা দখল হয়ে যাবে, হ্যাঁ, ব্যবসাটা ওদের হাতে চলে যাবে। সেই ক্ষেত্রে এখানে যারা কাজ করছে তারা সেটাকে কিভাবে ফেস করবে? হ্যাঁ, আবার পাশাপাশি এটা আরেকটা প্রশ্ন যে আসলে কি হিন্দি ছবি এলেই ওই বিজনেসটা ওই রকম করে গ্রো করবে কিনা? আমরা কন্ট্রোলড ওয়েতে আনি, আমি বলছি না যে এটা মানে ভালোভাবে না, তাহলে আমরা ওই রকম একটা কথা বলে কী ধরনের ছবি কয়টা আসবে তাতে করে ব্যবসায়ীদের কীরকম লাভ হবে এটা সম্পূর্ণভাবে সিনেমা হল যারা চালাচ্ছে, যেন যেটা ওনারা রেগুলেটরি বডি কন্ট্রোল করেন, সবার সঙ্গে বসে এখন হলিউডের ছবি আসছে সেটা যদি আমরা আসতে দিতে পারি তাহলে ওই ছবি কেন আসবে না? কন্টেন্টের উপরে যদি আমরা জোর দিই, মানে সেক্ষেত্রে হিন্দি ছবি এলো কি এলো না সেটা যদি মাথায় না রাখি, একেবারে আমাদের এখানকার গল্প দিয়ে বা বাংলা বাংলা সিনেমার এই যে বাংলাদেশের যে প্রেক্ষাপট, নানা বিষয় নিয়ে যদি আমরা কন্টেন্টের প্রতি জোর দিই এবং তারপরে ভালো সিনেমা তৈরি করি, সেটা তো আমরা সবসময় ওয়েলকাম করি, সবসময় ওয়েলকাম করছি। আমরা যদি সেই চেষ্টাটাই করে থাকি তাহলে 12 মাসের 12টা ভালো ছবি আসবে, 24টা ভালো ছবি আসবে, আসতে তো হবে একটা ভালো ছবি। বলতে পারি যে শুধু হিন্দি ভাষা না, মানে যে কোনো ভাষায় ভালো সিনেমা, ভালো সিনেমা কমার্শিয়ালি রিলিজ করা, এবং সেটা শুধু সিনেপ্লেক্সে আসলে চলবে না, তো উপজেলা লেভেলে চলতে পারে সেরকম সিনেমা আনতে হবে, তা না হলে স্ক্রিন তৈরি হবে না। স্ক্রিন তৈরি না হলে কিন্তু কারোর জন্য বড় বাজেট হবে না। আপনারা ওই 14-15 কোটি টাকা একটা যদি সিনেমা করতে চান, ইট ক্যানট কম্পিট উইথ শুধু কন্টেন্টের উপর নির্ভর করে, দেয়ার হ্যাজ টু বি এ ভেরি গুড টেকনোলজি। হলিউডের যে ছবিটা হলো জোকার, কমপ্লিটলি কন্টেন্ট নির্ভর, কিন্তু ইটস অ্যাকচুয়ালি ভেরি লো বাজেট ছবি ইন দ্য সেন্স অফ মেকিং ইট, কিন্তু আবার ইন টার্মস অফ রেভিনিউস ওয়ান অফ দ্য হাইস্ট গ্রসিং। দর্শক, যেমনটা বলছিলাম যে আসলে এই অনুষ্ঠানটা যাদেরকে নিয়ে, মানে যারা ক্রমাগত আমাদের দেশের অর্থনীতি এবং অন্যান্য মাধ্যমে অবদান রেখে চলেছেন, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড আমাদের শিল্প সংস্কৃতি অঙ্গনে কিছু কাজ করে, এবং সে বিষয়ে আমরা যদি আপনার কাছ থেকে শুনতে চাই যে বার্জার কী কী কাজ করছে আমাদের শিল্প সংস্কৃতির জন্য। বার্জার অ্যাকচুয়ালি যে কাজটা আমরা মূলত করে আসছি সেটা 1996 থেকেই করে আসছি। আমরা
চিত্রশিল্পীদের জন্য, তরুণ চিত্রশিল্পীদের জন্য আমরা বলি বাজার তরুণ শিল্পীদের নিয়ে একটা প্রতিযোগিতা, বাজার ইয়াং পেইন্টার্স আর্ট কম্পিটিশন। তো ওখানে আমরা 18 থেকে 35 বছর যাদের বয়স তাদের আমরা বিভিন্ন মাধ্যমে ছবিগুলো নিয়ে আসি। তারপরে ছবি থেকে আমরা 40টা ছবি বাছাই করি এবং সেগুলোর জন্য হচ্ছে কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট জুরার বডি আছে, তারা ছবি 40টা ছবি আমরা প্রদর্শন করি। এই 40টা ছবি থেকে আমরা 6টা ছবিকে আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় এভাবে করে করি এবং সেটার উপর বেসিস করে আমরা ক্যালেন্ডার বিভিন্ন ধরনের আমার নিউ ইয়ার্স গিফট তৈরি করি এবং সেখানে আমাদেরকে প্রাইজ মানি দেওয়া হয়। এবং আমরা যাদেরকে আমরা এই ফিল্ডে যারা আমরা প্রবীণতম যাদের একটু বলবো হল অফ ফেম হয়েছে তাদেরকেও আমরা কিন্তু একটা আজীবন পুরস্কার শিল্প সম্মাননা পুরস্কার আমরা দিয়ে থাকি। এর বাইরে আমরা শিল্প সংস্কৃতির জন্য ছোটোখাটো কাজ করে থাকি, বলবো আমরা কন্টিনিউয়াসলি এই কাজটা কনসিস্টেন্টলি করে আসছি। আমি সবসময় মনে করি যে আমাদের কর্পোরেট বডি যারা আছেন তারা আমাদের যে প্রয়োজন, দেশের যে প্রয়োজন, সে তুলনায় আমাদের চেষ্টাটা আমরা বলবো না যে আমরা অনেক বেশি কিছু করছি, আমাদের আরও অনেক বেশি করা দরকার। কারণ আমাদের মনে হয় যে ব্যবসার বাইরেও আমাদেরকে একটা সোসাইটি, একটা কনজিউমার বেস, সচেতন নাগরিক এগুলো তৈরি করার ব্যাপারে আমাদের কর্পোরেট বডির ভূমিকা পালন করার যথেষ্ট প্রয়োজন আছে, এই পৃথিবীরই তাই প্রয়োজন আছে। কিন্তু ঠিক তাই, কারণ আমি একটা কথা কোট করতে চাই জয়নুল আবেদিনের, আমাদের শিল্পাচার্য জয়নুল আবেদিন বলেছিলেন যে মোটামুটি অন্যান্য প্রয়োজনগুলো তো আমরা মিটিয়ে ফেলতে পারছি কিন্তু এই যে মানুষের রুচির দুর্ভিক্ষ শুরু হয়েছে, এই দুর্ভিক্ষ আমরা কি করে দূর করবো, এবং সেই সঙ্গে এই দুর্ভিক্ষের ছবি আঁকা যায় না, উনি তো দুর্ভিক্ষের ছবি এঁকেই বিখ্যাত। হ্যাঁ, সুতরাং মানে যারা আপনাদের অবস্থানে যারা আছেন, হ্যাঁ হয়তো সবাই সেরকম করে চিন্তা করেন না কিন্তু কেউ কেউ এই ধরনের চিন্তা করেন, যারা মনে করেন যে সত্যিকার অর্থেই দেশ শুধু ব্যবসা করে এগোলেই হবে না, দেশ এগোতে হবে নানাভাবে। যেমন আজকে আমরা সাকিব আল হাসানকে দিয়ে আমরা সারা পৃথিবীতে আমাদেরকে কেউ কেউ চেনে, তাই না? সুতরাং একটা সময় আমাদের স্বপ্ন এরকম যে বাংলা সিনেমার জন্য হয়তো পৃথিবীতে আমাদেরকে চিনবে মানুষ, যে ওরা সিনেমা পাগল, ওরা সিনেমা প্রেমী, ওরা ভীষণভাবে সিনেমা ভালোবাসে, ওদের সিনেমাগুলো দারুণ হয়। অবশ্যই, কারণ আমাদের দেশ, আমাদের বাঙালিদের মধ্যে সত্যজিৎ রায় উনি তো অস্কার পেয়েছেন না, উনি ফরাসি বিশেষ পুরস্কার উনি পেয়েছেন, সুতরাং উনি যেসব ছবি বানিয়েছেন সেসব ছবি তো অসাধারণ, তাই না? আমাদের স্মৃতিতে ওইসব ছবি, পথের পাঁচালি বলি, অপুর সংসার বলি, সীমাবদ্ধ বলি, সব ছবিগুলো আমরা মনে করি আমরা যা আজকে হয়েছি আমাদের চিন্তাভাবনাকে শেপ করতে সাহায্য করেছে, প্রভাবিত করেছে। হ্যাঁ, আমরা একটা মানুষের, আমরা একজনের প্রতি আমাদের মানবিকতার জায়গাটুকু, ভালোবাসা, মানুষকে ভালোবাসার জায়গাটুকু সবাই শুধু বই পড়ে শিখে না, সিনেমা দেখেও শিখে। আমরা যে বিভিন্ন সংস্কৃতির কথা জানতে পারি, আমরা বলছি আরেকটা সংস্কৃতিকে ভালোবাসতে হবে, শুধু নিজেকেও না, আমার বাঙালির বাইরেও মানুষ আছে তাদেরকেও জানতে হবে। সিনেমা একটা মাধ্যম, বিরাট একটা মাধ্যম, সুতরাং আমাদের সিনেমাতে ভালো করতেই হবে। আমাদের পূর্বসূরি যদি সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, আলমগীর কবির যদি হয়ে থাকে, ইভেন আমজাদ হোসেনও, তাহলে রিসেন্টলি যে ছবি দেখলাম মনপুরা কিংবা আয়নাবাজি, ভালো ছবি হচ্ছে কিন্তু আমার মনে হচ্ছে আরও নাম্বারে অনেক বেশি হতে হবে। আগে কিছু ভালো ছবি হবে ক্রিটিকের জন্য, কিছু ভালো ছবি হবে পপুলার মাসের জন্য, যাতে করে সিনেমা হলগুলো বেঁচে থাকে, সবার জন্য আমরা কিছু দিয়ে থাকবো। এবং মানে এই যে আপনি বললেন যে নাম্বারে বেশি হতে হবে, তো আমরা টি সিনেমা থেকে সেরকম নানা রকমের উন্নয়নমুখী পদক্ষেপ নিতে যাচ্ছি এবং সেখানে গণ অংশগ্রহণটা নিশ্চিত করার একটা চেষ্টা করছি। আমরা মানুষকে বলছি যে আমরা এই যে কাজগুলো করছি শুধু সিনেমা তৈরি না, সিনেমা হল কেন্দ্রিক কিছু কাজ আমাদের, সিনেমা মানুষের কাছে জনপ্রিয় করবার জন্য নানা রকমের অ্যাক্টিভিটি, ইভেন্ট, হ্যাঁ সেই কাজগুলো করছি। সুতরাং সেই কাজের সঙ্গে বাজারের একটা বন্ধুত্ব আমরা হয়তো সামনে স্বপ্ন দেখছি, এবং সেখানে আপনি কি মনে করেন যে নাম্বার বাড়ানোর জন্য বা এই ধরনের কাজ এগোনোর জন্য মানে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর কি দায় বা দায়বদ্ধতা কি করতে পারে তারা, এবং সেখানে আপনাদের কি অবস্থান হবে? আমি আসলে মনে করি যে আমাদের একটা ভূমিকা থাকা উচিত। কর্পোরেট বডি, সিনেমা হল, সিনেমা, ভালো সিনেমা করতে গিয়ে বা সিনেমার স্পন্সরশিপ বা যেভাবে যুক্ত থাকতে পারি, বাজার সেটা চেষ্টা করবে, বাট বাজার সেটা দেখবে যখন তার জন্য সেটা বেনিফিশিয়াল হয়, কারণ সে বলবে যে আমি, আমার এটা আমার সিএসআর হবে কি না, যদি আমার একটা স্পন্সর বা একটা কোনো জায়গায় স্পট দেওয়ার ব্যাপার থাকে তখন তারা দেখবে
এই ছবিটা তাদের টার্গেট কনজিউমারের কাছে পৌঁছাচ্ছে কিনা। অবশ্যই আমরা আমরা আমাদের শুভকামনা থাকবে, আমরা চাইবো যে একটা যে কোনো ভালো কাজের সঙ্গে আমরা জড়িত থাকা থাকতে চাই, কিন্তু সেটা ডিপেন্ড করবে আমরা কি কন্টেন্টটা আমরা দেখতে পাচ্ছি। একদম তাই, তার ভবিষ্যৎটাও কিরকম, আমাদের পরিকল্পনাও সেই রকমের যে আমরা যাদের কাছে যাচ্ছি মানে তারা যেন উপলব্ধি করতে পারে যে এটা তাদের জন্য ভীষণ কার্যকরী। তা না হলে স্বাভাবিকভাবেই একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান তো মানে শুধু শুধু একটা জায়গায় টাকা দিতে চাইবে না, এটা আপনি নিজেও স্বীকার করবেন না। কিন্তু আমরা একটা জিনিস নিশ্চয়ই চাইতে পারি যে আপনি যেহেতু বার্জারকে লিড করেন, সুতরাং আপনার যারা সহকর্মী তাদেরকে নিশ্চয়ই আপনি আহ্বান জানাতে পারেন সিনেমা দেখার জন্য এবং সেটা সিনেমা হলে গিয়ে দেখার জন্য, সেটা আপনার মুখ থেকে একটু শুনতে চাই। আমি নিজে অবশ্যই সিনেমা হলে গিয়ে সিনেমা দেখি, আমার বাচ্চারাও দেখে, আমার ফ্যামিলিও দেখে। আমি অবশ্যই আশা করব আমাদের যারা সহকর্মী আছেন বিভিন্ন জায়গায় তারা যেন অবশ্যই তার শুধু নিজেরা না পরিবারকে নিয়ে বিভিন্ন ধরনের ছবি দেখে, কারণ এটা জীবনকে বোঝার মানুষকে বোঝার জন্য একটা বিশেষ ভালো মিডিয়া, এবং এন্টারটেনমেন্ট তো আছেই তার সঙ্গে। আমি অবশ্যই সকলকে আহ্বান করব, কিন্তু সবাই তো নিজের গতিতে চলে, নিজস্ব মতামত আছে, সুতরাং কতটা আমি ইনফ্লুয়েন্স করতে পারবো জানি না, তবে আমার দিক থেকে এটা অবশ্যই আমার একটা আহ্বান থাকবে যে সবাই সিনেমা হলে গিয়ে আমরা ছবি দেখি। তবে আমরা দর্শকদের এইটুকু নিশ্চিত করতে চাই যে আমরা এই যে এখন আমরা টি সিনেমা নিয়ে কাজ শুরু করেছি, কিন্তু আমাদের গবেষণা দীর্ঘদিনের, আমরা ভেবে দেখার চেষ্টা করেছি, খুঁজে বের করবার চেষ্টা করেছি যে কেন মানুষ সিনেমা দেখতে যায় এবং কেন যায় না। সুতরাং সেই গবেষণার ফসল আমরা সামনের দিনগুলোতে পেতে চাইব, যে নিশ্চিত করতে চাই যে তারা যেন আসলে গিয়ে তারা যেন উপভোগ করে আসে পরিবার সহ সিনেমা দেখে, সেটি আমরা নিশ্চিত করতে চাই। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, মানে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। প্রিয় দর্শক, আমরা ভীষণভাবে ভাগ্যবান, কারণ এইরকম ব্যস্ত মানুষ আমাদের সিনেমার জন্যে, সিনেমা বিষয়টির জন্য আমাদেরকে সময় দিয়েছেন, আপনার প্রতি ভীষণ কৃতজ্ঞতা। আমরা শেষ করব, তার আগে আমরা জানতে চাইব যে আপনার প্রিয় একটি গান, মানে সেটা অবশ্যই বাংলা চলচ্চিত্রের, আপনার কোন গানটার কথা মনে পড়ে? অনেক গান কথা মনে পড়ে কিন্তু গাইবার ক্ষমতা নাই, তবু আমরা দু লাইন আপনার কাছ থেকে আমরা শুনতে চাই। আমার সঙ্গে তুমি যদি জয়েন করো গাইতে পারি। তুমি যে আমার কবিতা আমারও বাসির রাগিনী, স্বপন আধো জাগরণ চিরদিন তোমাকে চিনি, তুমি যে আমার কবিতা।